মনে বল আর বড় স্বপ্ন মানুষকে যে বহুদূর নিয়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ দীপক। অটো চালক পিতার ঘরে জন্ম নিয়েও স্বপ্ন দেখেছিলেন বড় ফুটবলার হবার। অবশেষে পূরণ হলো দীপকের স্বপ্ন, ডাক পেলেন জাতীয় ফুটবল দলের ক্যাম্পে। জানান জাতীয় দলের হয়ে নিজের ক্যারিয়ার এগিয়ে নিতে চান বহুদূর, দেশের হয়ে অবদান রাখতে চান নতুন নতুন মাইক ফলকে। বিস্তারিত রিপোর্টে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় ফুটবলার হবার, কিন্তু সামর্থ্য ছিল না একজোড়া বুট কেনার। অটো চালিয়ে ঠিকঠাক সংসারই চালাতে পারতেন না বাবা। এত কিছুর পরও স্বপ্নকে মরে যেতে দেননি দীপক। দিনমজুরের কাজ করে বুট কিনে চালিয়ে গেছেন ফুটবল। দেশের শীর্ষ লিগে দীপক খেলেছেন শেখ রাসেলের পক্ষে, নিজের ফুটবল জাদুতে মাতিয়েছেন খেলার মাঠ, আর তাতেই সুযোগ এসেছে জাতীয় দলে। বুটটা কেনার জন্য দিনমজুরি এরকম করছি আর কি, বুট কেনার, শুধু বুট কেনার জন্য। আমি স্ট্রাগল করে করে আমার কাছে ফুটবলে আসা, আমার নির্মাণ শ্রমিক এক্ষেত্রে মনে করে যে হেল্প করায় করে কিছু টাকা ইনকাম করে বুট কিনছি। দীপকের ছোটবেলা কেটেছে অসহায়ত্বে, মা ছাড়া আর কারোরই সমর্থন পাননি ফুটবল খেলতে, কিন্তু জাতীয় দলে ডাক পাওয়ার পর এখন সবারই গর্ব দীপক। বাবা সাপোর্ট করতো না আর কি, তো মায়ের সাপোর্টে আমি এতদূর পর্যন্ত আসছি আর কি। পরে যখন আমি আমার সাফল্যে পৌঁছাই গেলাম, সবাই লোক জানাজানি করতেছে, এলাকার লোকজন বলতেছে যে বাবাকে বলতেছে যে তোমার ছেলে তো এই টিভি এইভাবে টিভিতে দেখি ইয়াতে দেখি, তো বাবা খুশি হয়ে পরে বাবাও সাপোর্ট করা শুরু করলো। দীপকের প্রত্যাশা নিজের সেরাটা দিয়ে এবার সুযোগ পেতে চান জাতীয় দলে, লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরতে চান বিশ্বের বুকে। অবশ্যই আমি চেষ্টা করবো আমার নিজেরটাকে তুলে ধরার জন্য, আমার পারফরমেন্সটাকে ওরম সবার কাছে তুলে ধরে আমার কোচ যাতে খুশি হয় আর কি। সামনে আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেলে দীপক মাঠে দেখাতে চান নিজের ফুটবল প্রতিভা। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।